হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরও একবার আপনাদের সামনে আজকে চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বর্তমানে আমরা যারা ইলেকট্রিশিয়ান কোর্স নিয়ে যারা পাস আউট করে গেছি, তারা চাকরি বাকরির জন্য অবশ্যই চেষ্টা করছি। সামনে কিন্তু অনেকগুলি অ্যাপ্রেন্টিসশিপ আসতে চলেছে, তো সেই সমস্ত চাকরি বাকরির ক্ষেত্রে বা অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে যদি আমাদের সুযোগ পেতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ইন্টারভিউর ওপর যে সমস্ত কোশ্চেনগুলি হয়, সেই কোশ্চেনগুলিকে আয়ত্ত করতে হবে। তো আজকে এরকমই 20টি বিশেষ ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যাল ইন্টারভিউর কোশ্চেন নিয়ে এসেছি আপনাদের সঙ্গে। তো চলুন আর একটু কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম কোশ্চেন। হোয়াই সিঙ্গেল ফেজ ভোল্টেজ ইজ 220 ভোল্ট অ্যান্ড থ্রি ফেজ ভোল্টেজ ইজ 440 ভোল্ট নট 660 ভোল্ট? সাধারণত সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ভোল্টেজের মান 220 ভোল্ট হয়ে থাকে, কিন্তু যখন সেটা থ্রি ফেজের ক্ষেত্রে আমরা বিবেচনা করি, তখন সেটি 660 ভোল্ট না হয়ে 440 ভোল্ট হওয়ার কারণ কি? কারণ দেখুন, যেহেতু থ্রি ফেজের ভোল্টেজ মেজার করা হয় দুটি লাইনের মধ্যে এবং তাদের মধ্যে থাকে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল ফেজ ডিসপ্লেসমেন্ট, এর মান ও দিক থাকার জন্য এর বীজগাণিতিক যোগফল হয় না, বরঞ্চ এর ভেক্টর যোগফল হয়। তাই ভেক্টর যোগ কোসাইন রুল মেনে চলে। সেই কোসাইন রুল অনুযায়ী রেজাল্টান্ট ভেক্টরের মান এসে দাঁড়ায় 381 পয়েন্ট সামথিং। তো আমরা সেটিকে প্রমাণ মান হিসাবে 400 ধরে নিই। আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় কোশ্চেনে। শর্ট সার্কিট কী কী জন্যে হয়? শর্ট সার্কিট কী জন্য হয়? সাধারণত ফেজ ও নিউট্রাল ওয়্যার এবং থ্রি ফেজের মধ্যে যদি একটি ফেজ দ্বিতীয় অথবা তৃতীয় ফেজের সঙ্গে সংযোগ হয়ে যায়, তাহলেই তাকে শর্ট সার্কিট বলা হয়। এটির কারণসমূহ বিভিন্ন রকম হতে পারে। ইমপ্রপার ওয়্যারিং, ওয়্যারিং যদি ঠিকঠাকভাবে না করা হয় তাহলে সেক্ষেত্রে শর্ট সার্কিট হতে পারে। ড্যামেজ অফ ইনসুলেশন, ফেজ ওয়্যার নিউট্রাল ওয়্যার একই সঙ্গে একই জায়গা দিয়ে পাস করছে এবং তাদের উপরে যে ইনসুলেশন করা আছে, সেই ইনসুলেশন যদি কোনোভাবে ড্যামেজ হয়ে গিয়ে থাকে, তাহলেও কিন্তু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। ব্রোকেন অফ হট ওয়্যার অর্থাৎ ফেজ ওয়্যার, ফেজ ওয়্যার যদি কোনো কারণের জন্য ব্রেক হয়ে যায়, তাহলেও কিন্তু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। ওভারলোড কন্ডিশন, ওভারলোড কন্ডিশনেও কিন্তু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। চলে আসছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। ডাজ এ 5 HP মোটর রানস অ্যাট সিঙ্গেল ফেজ অর থ্রি ফেজ? একটি 5 HP মোটর কি সিঙ্গেল ফেজে চলে না থ্রি ফেজে চলে? এ 5 HP মোটর ক্যান রানস অ্যাট সিঙ্গেল ফেজ অ্যান্ড থ্রি ফেজ সাপ্লাই বোথ? একটি 5 HP মোটর সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ উভয় সিস্টেমেই চলতে পারে। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি টাইপস অফ ট্রান্সফর্মার ব্যাঙ্কিং? সাধারণত ট্রান্সফর্মারে কত ধরনের ব্যাঙ্কিং আমাদের চোখে পড়ে? সাধারণত 4 ধরনের ট্রান্সফর্মার ব্যাঙ্কিং হয়ে থাকে, যা বহুলভাবে ব্যবহৃত হয়, যেমন ওয়াই টু ডেল্টা, ডেল্টা টু ওয়াই, ওয়াই টু ওয়াই, ডেল্টা টু ডেল্টা। হাউ টু কনভার্টস এ ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স? একটা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কীভাবে রূপান্তরিত করা যায়? ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ রেজিস্টার ইজ ক্যান বি রিপ্লেসড বাই কারেন্ট সোর্স উইথ প্যারালাল উইথ দ্য সেম ভ্যালু অব দ্য রেজিস্টার। ভোল্টেজ সোর্সটির সঙ্গে সিরিজে যে রেজিস্টারটি কানেকশন করা আছে, সেই ভোল্টেজ সোর্সটিকে যদি কারেন্ট সোর্সে রূপান্তরিত করতে হয়, তাহলে কারেন্ট সোর্সের প্যারালালে উক্ত রেজিস্টারটিকেই প্যারালালি কানেকশন করতে হবে, এবং তার ফলেই আমরা সেই সূত্র এখানে ব্যবহার করতে পারি, আই ইকুয়ালস টু ভি বাই আর, এবং আমরা ভোল্টেজ সোর্সটিকে কারেন্ট সোর্সে রূপান্তরিত করে নিতে পারি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য টেস্ট শুড বি ডান আফটার হোম অর হাউস ওয়্যারিং? বাড়িতে ওয়্যারিং করার পর আমাদের কোন কোন ধরনের টেস্ট করে দেখে নেওয়া উচিত? বাড়িতে ওয়্যারিং করার পর অবশ্যই আমাদের এই 4 ধরনের টেস্ট করে দেখে নিতে হবে। প্রথমেই আসি পোলারিটি টেস্ট, নেক্সট কন্টিনিউটি টেস্ট, থার্ড ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট, অ্যান্ড লাস্ট হচ্ছে আর্থ টেস্ট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ক্যান উই টেস্ট উইথ মেগার? আমরা মেগারের সাহায্যে কী কী টেস্ট করে থাকি? উই ক্যান টেস্ট কন্টিনিউটি অ্যান্ড ইনসুলেশন রেজিস্ট্যান্স উইথ মেগার। আমরা মেগার দিয়ে সাধারণত ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট এবং কন্টিনিউটি টেস্ট করে থাকতে পারি। নেক্সট কোয়েশ্চেন, হাউ টু চেঞ্জ লাইন ফ্রিকোয়েন্সি? আমরা যে লাইনে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে চাইছি, সেটি জেনারেটর থেকে আসছে এবং যে জেনারেটর থেকে আসছে তার RPMকে যদি ভ্যারি করানো যায়, তাহলেই কিন্তু ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করা সম্ভব। সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি সূত্র হয়ে দাঁড়াবে স্পিড ইনটু নাম্বার অফ পোল বাই 120।
নেক্সট কোয়েশ্চেন, হাউ টু কনভার্ট ডেল্টা টু স্টার কানেকশন ইন ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারে মেনলি দুটি ওয়াইন্ডিং থাকে, একটি প্রাইমারি এবং একটি সেকেন্ডারি ওয়াইন্ডিং। থ্রি ফেজ ট্রান্সফর্মারের ক্ষেত্রে যদি প্রাইমারি ওয়াইন্ডিং ডেল্টা কানেকশন করা হয়, তাহলে স্টার কানেকশন করতে গেলে যেভাবে আমাদেরকে স্টার কানেকশনটি করতে হবে তার চিত্রটা আপনারা অবশ্যই মোবাইলের স্ক্রিনে দেখে নিতে পাচ্ছেন। নেক্সট কোয়েশ্চনে চলে আসছি, হোয়াট অ্যামাউন্ট অফ কারেন্ট ইজ ড্রন বাই থ্রি ফেজ ফাইভ এইচপি মোটর। একটা থ্রি ফেজ ফাইভ এইচপি মোটর সাপ্লাই থেকে কত পরিমাণ কারেন্ট ড্রন করবে। প্রথমেই আমরা জানি যে এইচপিকে প্রথমেই আমাদের ওয়াটে কনভার্ট করে নিতে হবে। ফাইভ এইচপি ইকুয়ালস টু ফাইভ ইন্টু সেভেন ফোর সিক্স, দ্যাট ইজ থ্রি সেভেন থ্রি জিরো ওয়াট। অ্যান্ড উই নো পি ইকুয়ালস টু ভি ইন্টু আই ইন্টু কস ফাই, দ্যাট ইজ থ্রি সেভেন থ্রি জিরো ইকুয়ালস টু ফোর ফর্টি ইন্টু আই ইন্টু জিরো পয়েন্ট নাইন। হেয়ার কস ফাই ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দিস সাপ্লাই সিস্টেম। দেন আই ইকুয়ালস টু থ্রি সেভেন থ্রি জিরো বাই ফোর ফর্টি ইন্টু পয়েন্ট নাইন, দ্যাট ইজ নাইন পয়েন্ট ফোর ওয়ান অ্যাম্পিয়ার অ্যাপ্রক্স। আমরা চলে আসছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে, হাউ টু আইডেন্টিফাই ওয়েদার দ্য গিভেন মেশিন ডিসি অর এসি। সাধারণত কোনো মেশিন ডিসি অথবা এসি, এটি জানতে গেলে আমাদেরকে সেই মেশিনে যেখান থেকে ইনপুট ঢুকছে অথবা যেখান থেকে আউটপুট আমরা বাইরে নিচ্ছি, অবশ্যই ইলেকট্রিক্যালে কথা বলা হচ্ছে, সেই জায়গাটিকে ভালো করে লক্ষ্য করতে হবে। যদি সেটি স্লিপ রিং থেকে নেওয়া হয় তাহলে সেটিকে বলা যাবে এসি, এবং যদি সেটা স্প্লিট রিং থেকে নেওয়া হয় তাহলে বলা যাবে ডিসি। হোয়াট উইল বি হ্যাপেন্ড ইফ 220 ভোল্ট বাল্ব টেক্স সাপ্লাই ফ্রম 220 ভোল্ট ডিসি। যদি একটি 220 এসি ভোল্টের বাল্বকে 220 ডিসি ভোল্টে ব্যবহার করা হয় তাহলে কী ঘটতে পারে। তো এক্ষেত্রে কিছুই ঘটবে না, কারণ বাল্ব যেগুলি হয়ে থাকে সেগুলি কিন্তু রেজিস্টিভ লোড, তাই রেজিস্টিভ লোড এসি অথবা ডিসি উভয় ক্ষেত্রেই একই রকমভাবে গ্লো করবে। নেক্সট কোয়েশ্চেন, হাউ টু আইডেন্টিফাই দ্যাট এ ট্রান্সফর্মার ব্রান্ট অর নট। আমরা কীভাবে বুঝব যে একটি ট্রান্সফর্মার পুড়ে গেছে অথবা সেটি ঠিকঠাক কমন কন্ডিশনে আছে। প্রথমে তো ট্রান্সফর্মারটির কাছে গিয়ে আমরা চোখে দেখি যে ট্রান্সফর্মারটি কোনোভাবেই পুড়ে গেছে কিনা। যদি পুড়ে যায় তাহলে তার বুশিংগুলো কালো হয়ে গিয়ে থাকবে অথবা ট্রান্সফর্মারের গায়ে একটি খয়েরি খয়েরি রঙের একটি আস্তরণ পড়ে থাকবে। যদি পর্যবেক্ষণের সময় তার থেকে পোড়া গন্ধ আসে এবং তার বুশিং লিডগুলো অত্যন্ত গরম হয়ে থাকে তাহলে বোঝা যাবে যে ট্রান্সফর্মারটি পুড়ে গিয়েছে। এছাড়াও ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করে, ডাই ইলেকট্রিক স্ট্রেংথ টেস্ট করে আমরা সহজেই শনাক্ত করতে পারি যে একটি ট্রান্সফর্মার পুড়ে গেছে কি পোড়েনি। নেক্সট কোয়েশ্চেন, হাউ টু আইডেন্টিফাই দ্যাট এ শর্ট সার্কিট ওয়াজ হ্যাপেন্ড অর নট। কোনো একটি সার্কিটে শর্ট সার্কিট হয়েছে কি না তা বোঝা যাবে যদি সাপ্লাই এমসিবি হঠাৎ করে ট্রিপ হয়ে যায় অথবা সার্কিট থেকে ধোঁয়া বেরোতে থাকে বা কোনো জায়গায় ফ্ল্যাশিং বা স্পার্কিং হতে থাকে অথবা সার্কিট ব্রেকারের পাশে খয়েরি রঙের আস্তরণ পড়তে দেখা যায়। এই সমস্ত অবস্থা পরিলক্ষিত হলে বুঝবো যে ওই সার্কিটে কোনো না কোনো জায়গায় শর্ট সার্কিট হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি টার্মিনালস ইন এ থ্রি ফেজ মোটর। সাধারণত থ্রি ফেজ মোটরে ছটি টার্মিনাল হয়ে থাকে, এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু। তবে অনেক ক্ষেত্রে সাপ্লাইয়ের সাথে ডিরেক্টলি কানেকশন করার জন্য মোটরটি থ্রি টার্মিনালও আমরা প্রিপেয়ার করে থাকি এবং যেটিকে ডল স্টার্টার দিয়ে সাধারণত চালানো হয়। হাউ মেনি টার্মিনালস ইন এ সিঙ্গেল ফেজ মোটর। একটি সিঙ্গেল ফেজ মোটরের কটি টার্মিনাল থাকে? সাধারণত একটি সিঙ্গেল ফেজ মোটরের দুইটি টার্মিনাল থাকে, টি ওয়ান অর টি টু। বাই উই ইউজ স্টার ডেল্টা স্টার্টার ফর এ থ্রি ফেজ মোটর। আমরা থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে কেন স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করে থাকি? আমরা জানি যে স্টার্টিংয়ের সময় থ্রি ফেজ মোটর তার প্রয়োজনীয় কারেন্টের থেকে অনেক বেশি পরিমাণ কারেন্ট সাপ্লাই থেকে ড্রন করে নিজে এনার্জাইজ হওয়ার জন্য। সুতরাং যখনই স্টার্টিংয়ের সময়ে প্রচুর পরিমাণ কারেন্ট ওয়াইন্ডিংয়ের মধ্যে ঢুকছে, সেই কারেন্টকে লিমিট করার জন্য আমরা মোটরটিকে স্টার কানেকশন দিয়ে স্টার্ট করি এবং তারপরে 5-10 সেকেন্ড পর আমরা সেটিকে ডেল্টা কানেকশন দিয়ে রান করাতে থাকি। তো মূলত স্টার্টিং কারেন্টকে লিমিট করার জন্যই সাধারণত স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করা হয়। হোয়াই ট্রান্সফর্মার বুশিং গেট ড্যামেজড। ট্রান্সফর্মারের বুশিং বিভিন্ন কারণেই ড্যামেজ হতে পারে।
উচ্চ ভোল্টেজ সহ্য করার জন্য, শর্ট সার্কিট শক্তি বহন করার জন্য, মেকানিক্যাল স্ট্রেংথও সহ্য করার জন্য, অথবা সরঞ্জাম পরিচালনার কম্পন বল সহ্য করার জন্য ইত্যাদি কারণে কিন্তু ট্রান্সফর্মারের বুশিং ড্যামেজ হতে পারে। ইউনিট অফ পাওয়ার কনজাম্পশান, সাধারণত পাওয়ার কনজাম্পশানের ইউনিট হলো কিলো ওয়াট আওয়ার, বা যেটিকে আমরা KWH বলে থাকি। হোয়াট ইজ BOT? BOT কী? সাধারণত BOT স্ট্যান্ডস ফর বোর্ড অফ ট্রেড ইউনিট অফ ইলেকট্রিসিটি, বা ইলেকট্রিক এনার্জি। দ্য টোটাল ইলেকট্রিক এনার্জি এক্সপ্যান্ডেড ইন ওয়ান আওয়ার অ্যাট দ্য রেট অফ 1 kW ইজ নোন অ্যাজ 1 BOT। 1 BOT ইকুয়ালস টু 1 KWH। 1 kW হারে 1 ঘন্টায় যে বৈদ্যুতিক শক্তি ব্যয় হয় তাকেই আমরা 1 BOT বলে থাকতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমাদের 20টি ইলেকট্রিক্যাল ইন্টারভিউ কোশ্চেন, যে কোশ্চেনগুলি কিন্তু আপনাদের সরাসরি যে কোনো ধরনের ইন্টারভিউ কোশ্চেনে জিজ্ঞাসা করতে পারে। এই ধরনের কোশ্চেনগুলি আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা যে কোনো ধরনের অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক সাহায্য হতে চলেছে। তো যারা ভিডিওটি এত পর্যন্ত দেখে ফেলেছেন অবশ্যই তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই আরও ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস বাংলায় উপলব্ধি করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আপনাদের প্রেস করে রাখতে হচ্ছে। দেখা হচ্ছে পরের দিন, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।